গুড মর্নিং, আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে। সেটা কি দেখে নাও ঝটপট, সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আমার মা চাউমিন বানাচ্ছে। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চাউমিন বানাচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। জানি সবাই সবার বাড়িতে কম বেশি বানিয়েই থাকো এইরকমভাবে, তাও আমার বাড়িতে আমরা কিভাবে খেয়ে থাকি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। ফার্স্টেই আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখছো চাউমিনটা পুরোটা সেদ্ধ করে রাখা রয়েছে। এখানে পেঁয়াজ কুচি করে কাটা রয়েছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কাটা রয়েছে। এখানে আলু ভাজবে, আলু ভাজার মতন কুচি করে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে। আর এই যে একটা ডিম, এটা দেবে। আর এখন কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিল মা। তেলটা একটু গরম হলে তারপর এই ডিম কুচি কুচি করে নেবে, মানে ডিম ভুর্জি যাকে বলে, একদম ওরকম করে নিয়ে তারপর পেঁয়াজ কুচি, আলু ভাজা এগুলো। আচ্ছা, আগে আলু আর পেঁয়াজ ভাজবে তারপর করবে। তো আমি বকবক না করে মা কিভাবে করছে সেটা তোমাদেরকে দেখাই, তো দেখতে থাকো। হ্যাঁ, ফার্স্টে পেঁয়াজটা ছেড়ে দিল মা, দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে, তারপর পেঁয়াজ আর আলুটা দুটো একসাথেই ভেজে নেবে। পেঁয়াজটা একটু ট্রান্সলুটেড হয়ে যাক, তেলটা বেশ ভালোই গরম হয়েছে, তো পেঁয়াজটা হতে বেশি টাইম লাগবে না, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর এটা চন্দ্রমুখী আলু, কিন্তু একটুখানি মানে অনেক আলু মানে কাঁচা কাঁচা থাকে, তো তাই জন্য একসাথে দিয়ে দেওয়া হলো, যাতে ভালোভাবে ভাজা ভাজাটা হয়ে যায়, যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে। দেখতেই পাচ্ছ অল্প কটা আলু রয়েছে, পেঁয়াজের সাথেই ভাজা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর এই দেখো বাইরে মেঘ করেছে, মেঘ ডাকছে অলরেডি, জানি না তোমরা শুনতে পেলে কি পেলে না, মেঘ ডাকছে আর বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। তো এই যে মা এখানে ভাজাভুজি স্টার্ট করে দিয়েছে, দেখো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা এখানে দেখো আলু আর পেঁয়াজটা ভালোভাবে একদম ভাজা ভাজা হয়েই গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, কোনো রকম কোনো কাঁচা ভাব নেই। তো এই আলু পেঁয়াজটা ভালোভাবে একদম ভাজা ভাজা হয়ে গিয়ে আর একটুখানি ব্রাউন ব্রাউন কালার হয়ে যাক, তারপর মা এই যে একটুখানি মাঝখানটা জায়গা করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ এই জায়গার মধ্যেই তেলের মধ্যেই ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছে দেখলে। তো ডিমটা যেটা দিল, এবার এই ডিমটা একটু ঘেঁটে দেবে যাতে কুচি কুচি ভাবটা হয়ে যায়, তো মানে যাকে বলে আর কি ডিম কুচি কুচি করা। তো এই যে এরকমভাবে ঘেঁটে দিচ্ছে, তাহলে ডিমের ভুর্জি টাইপের হয়ে যাবে, তো এটা একসাথে মিশে যাবে, কোনো রকম কোনো কাঁচা ভাব থাকবে না। চাউমিনটা খেতে খুবই ভালো হয়েছিল, আমি তো ভয়েস ওভারটা শেষে দিচ্ছি, তো তার আগে চাউমিনটা তো করে খাওয়াই হয়ে গেছে, তো তোমাদের সাথে এখন শেয়ার করছি সেটা। তো এটা খেতে খুবই ভালো হয়েছিল। এই পদ্ধতিতে যদি তোমরা কেউ করো তাহলে কমেন্টস করে জানিও কেমন লেগেছিল তোমাদের আর কি। তো আমি খুব খুশি হব তোমরা আমার পদ্ধতিতে, আমার বাড়ির পদ্ধতিতে চাউমিন করে খেয়ে আমাকে জানিয়েছো। তো যাই হোক, এখানে দেখো ডিমটা একদম কুচি কুচি টাইপের হয়ে গেছে, আলু পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে মা যেটা করবে, চাউমিনটা যেটা সেদ্ধ করে রাখা আছে সেটা দিয়ে দিচ্ছে চাউমিনটা। এখানে আমার আর মায়ের মতনই চাউমিন নিয়েছি, যেহেতু ভাই খাবে না তার জন্য, কারণ ভাই চাউমিন অতটা বেশি পছন্দ করে না, তো তার জন্য আর কি। তো এখানে মা চাউমিনটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে, দিয়ে তারপর চাউমিনের মশলা দেবে। চাউমিনের একটা মশলা পাওয়া যায়, সেই চাউমিনের মশলা নুনটা এখন দিল দেখতেই পেলে, নুন, চাউমিনের মশলা, আর আমার কাছে ছিল সুইট চিলি সস। তো সুইট চিলি সসটাও মা দিয়েছে। তো এই তিনটে উপকরণ দিয়ে মা একেবারে চাউমিনটা নাড়াচাড়া করবে। তো
তো এখন চাউমিনের মধ্যে নুন আর চাউমিন মশলা পড়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছে সুইট চিলি সসটা। তো সুইট চিলি সসটা যারা খেয়েছো তারা জানো একটুখানি সুইট সুইট ভাবটা বেশি থাকে, তো অল্প পরিমাণেই দেওয়া হয়েছে যাতে খুব বেশি মিষ্টি না হয়ে যায় সুইট চিলি সসটার কারণে। তো এবারে মা দেখো পুরো এই সমস্ত মশলা নুন আর সসটা ভালোভাবে এই চাউমিনটার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মানে মাখিয়ে নিচ্ছে, আর আলু পেঁয়াজ আর ডিম কুচিটাও যাতে ভালোভাবে মশলার সাথে চাউমিনের সাথে মিশে যায় আর কি সেটা মা করে দিচ্ছে। তো চলো ফাইনাল লুকটা নিয়ে ফিরে আসছি। চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, আর কিছুই করার নেই বা দেওয়ারও নেই, তো চলো দেখে নিই ফাইনাল লুক। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চাউমিনের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো চাউমিনটা অবশ্যই কিন্তু জানাবে। এইভাবেই আমার মা বাড়িতে আমাদেরকে মাঝে মাঝেই চাউমিন করে দেয়, কোনো সময় চিকেন চাও কোনো সময় এগ চাও। চিকেন চাউয়ের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই শেয়ার করব। তো আজকের মতন এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা, ভালো থেকো।